চোখ রাখবো আবহাওয়ার খবরে। মার্চের শুরুতেই 35 ডিগ্রি, আর কতদিন আসছে ভয়ঙ্কর গরম, বিরাট পূর্বাভাস অফিসের। তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে পড়বে ভয়ঙ্কর গরম, এবং কবে কখন থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মার্চ মাসের শুরুতেই বাড়বে গরম, আপাতত দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, জেলায় জেলায় রাতে ও সকালে মনোরম পরিবেশ। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হবে, থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার উপরেই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে মিশ্র আবহাওয়া, মার্চের প্রথম সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তার আগে দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্বের দিকের জেলাগুলিতে পূবালি হাওয়া, কোথাও দক্ষিণা বাতাস, আর পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিমা বাতাস বইতে পারে। এর ফলে পশ্চিম দিকের জেলাগুলিতে এখনও রাত ও সকালের দিকে খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রাতে ও সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হবে, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলায়। কলকাতায় আজ 26 ফেব্রুয়ারি সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় গরম অনুভূত হবে, দিনের বেলায় সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে।